সিন্দাবাদের পঞ্চম সমুদ্র যাত্রা, রাগী পাখি এবং বৃদ্ধ পরজীবী। আমি ভাবলাম চতুর্থ সমুদ্র যাত্রা পর্যন্ত আমি যেভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি, এবার সমুদ্র যাত্রা বন্ধ করে দেব। কিন্তু আমার সমুদ্রের প্রতি ভালোবাসা আমাকে একই ভুল পুনরায় করতে বাধ্য করল। আমি একটা নতুন জাহাজ কিনলাম এবং নতুন নাবিক দল ভাড়া করলাম। আমি একজন নতুন অধিনায়কও রাখলাম। সেটা ছিল ভীষণ সুন্দর একটা যাত্রা। কিছু সপ্তাহ যাত্রার পর আমরা ঠিক করলাম কোনো দ্বীপে থামব। আমরা একটা দ্বীপের কাছে গেলাম এবং আমাদের জাহাজের নোঙর ফেললাম। সবাই সেই দ্বীপে নামলেন। যেই আমি চারিদিক ভালোভাবে দেখলাম, বুঝলাম এটা সেই দ্বীপ যেই দ্বীপে আমি এসেছিলাম আমার দ্বিতীয় সমুদ্র যাত্রায়, যেই দ্বীপে দৈত্যাকার পাখি মানে রক পাখি আছে। যেহেতু আমাদের নাবিক দল ক্ষুধার্ত ছিল, তারা খাবার তৈরি শুরু করে দিয়েছে। ওই দেখো একটা ডিম। বাহ, এটা দিয়ে তো ভালোই খাওয়া দেওয়া হবে। নাবিকটি ডিমটি ভাঙার জন্য পাথর ছুঁড়তে লাগল। যখন তারা ডিমটি ভাঙল, তখন একটা বাচ্চা পাখি তার মধ্যে থেকে বেরিয়ে এলো। তারা সেটা আগুনে সেঁকে সেটার খাবার পরিবেশন করল। আমি যখন ফিরলাম, তখন বুঝলাম এরা কী করে ফেলেছে। তোমরা এটা কী করলে? দৈত্যাকার পাখি এর জন্য আমাদের ছাড়বে না। আমরা ভীষণ বিপদে আছি। আমাদের উচিত এক্ষুনি এই দ্বীপ ছেড়ে দেওয়া। আমরা সবাই জাহাজের দিকে দৌড়ালাম এবং যাত্রা শুরু করলাম। শুধুমাত্র যাত্রা শুরু করে একটু এগিয়েছি, দেখলাম দুটো দৈত্যাকার পাখি আমাদের জাহাজ ধাওয়া করছে। তারা বিশাল বিশাল পাথর আমাদের জাহাজের দিকে ছুঁড়ছে আক্রমণ হেতু। আমাদের জাহাজের উপর একের পর এক বিশাল বিশাল পাথর এসে পড়ছে। আমি জানি আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারবো না, তাড়াতাড়ি আমাদের জাহাজ ডুবে যাবে। আমি যেন তেন প্রকারে আমার প্রাণ বাঁচাতে সক্ষম হলাম। আমি সাঁতরাতে শুরু করলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যেই অন্য এক দ্বীপে পৌঁছতে সক্ষম হলাম। সেখানে ছিল খুব সুন্দর সুন্দর গাছ, মিষ্টি সুগন্ধিত ফুলও এবং ফলমূল একদম হাতে নাগালে ঝুলছে। আমি কিছু ফল খেলাম। আমি রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি যখন উঠলাম, দেখলাম এক বৃদ্ধ মানুষ যার পরনে নিম্নাংশে তালপাতার পোশাক আমারই দিকে তাকিয়ে আছে। কে তুমি? আমি সিন্দাবাদ নাবিক। আমি পথ হারিয়ে এই দ্বীপে পৌঁছে গেছি। তুমি কি আমাকে ফল পাড়াতে তোমার কাঁধে করে আমাকে বহন করে সাহায্য করতে আগ্রহী? আমি রাজি। আমি বৃদ্ধ লোকটিকে আমার কাঁধে চাপালাম। সে আমাকে তার দুটো পা দিয়ে বের করে আমার গলা ধরল। ওইভাবেই আমি তাকে এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যেতে থাকলাম আর বৃদ্ধ লোকটি ফল পাড়তে লাগল। তোমাকে প্রতিদিন আমাকে কাঁধে বহন করতে হবে। তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমাকে মেরে ফেলব। আমার রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। প্রতিদিন বৃদ্ধটিকে কাঁধে নিয়ে ফল পাড়তে সাহায্য করতাম। সে ছিল ভীষণ নিষ্ঠুর। আমি যতবার তাকে নামতে বলতাম, সে আমাকে লাথি ঘুষি মারত, কখনো গলা টিপে ধরত। আমি ঠিক করলাম এই দ্বীপ থেকে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করব। একদিন আমি যখন দ্বীপের চারিদিকে ঘুরছিলাম, আমি লাউ এবং আঙুরের ক্ষেতে পৌঁছালাম। আমার মাথায় একটা পরিকল্পনা এলো। আমি একটা লাউ ভেঙে তার ভেতরটা পরিষ্কার করে একটা টুপির মতো বানালাম আর আমি আঙুর নিয়ে ওই পাত্রটিতে চটকালাম। আমি সেই তরল পচিয়ে সবজি পাত্রে ওয়াইন তৈরি করলাম। দিন যেতে লাগল। আমি রোজ বৃদ্ধ মানুষটিকে কাঁধে বহন করতাম। একদিন আমি বৃদ্ধটিকে আমার তৈরি একটু ওয়াইন খেতে দিলাম। সে খুশি খুশি পান করল। সে খেয়ে অবাক হলো এবং ভারী খুশি হলো। বাহ, কি এটা? এটা ফলের রস, এটা অপূর্ব।
আমি কি আরও কিছুটা পেতে পারি? অবশ্যই। আমি কোনো ভণিতা না করে তাকে আরও এবং আরও ওয়াইন দিলাম। সে অনেক পাত্র ওয়াইন খেল এবং অবশেষে অচেতন হয়ে গেল। এটা আমার পালানোর শেষ সুযোগ। আমি উপকূলের দিকে দৌড়ালাম। আমি দেখলাম একটা জাহাজ যাচ্ছে, কিন্তু সেটা উপকূল থেকে অনেক অনেক দূরে। আমি সাঁতার কাটতে শুরু করলাম এবং অনেকক্ষণ পরে জাহাজটির কাছাকাছি পৌঁছালাম। নাবিকরা আমাকে উঠতে সাহায্য করল। আমি তাদের আমাকে বাগদাদে পৌঁছে দেওয়ার অনুরোধ করলাম। আমরা অনেক দিন যাত্রা করে অবশেষে বাগদাদে পৌঁছালাম। আমি আমার পরিবারের কাছে আবার ফিরে এসে খুবই খুশি হলাম। তাহলে এই সমুদ্র যাত্রা থেকে তোমার কি মনে হয় মহাশয়? এটাও দারুণ রোমাঞ্চকর ছিল। দয়া করে আমাকে পরের সমুদ্র যাত্রা সম্বন্ধে বর্ণনা করুন। অবশ্যই, সিন্ডাবাদ আবার তার পরের সমুদ্র যাত্রা সম্বন্ধে বর্ণনা শুরু করলেন। আচ্ছা বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।